শনিবার রাজধানীর দুর্গা চৌমুনি বিপণী ভিতার সংলগ্ন জায়গায় গড়ে তোলা হয় মডেল অ্যালার্ট সেন্টার। এদিনে সূচনা করা হয়, সেন্টারের পাশাপাশি যে গাড়ি দিয়ে এসব সামগ্রী সংগ্রহ করা হবে এর জানেরও পতাকা নেড়ে সূচনা করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, নিগমের অতিরিক্ত কমিশনার, সেন্ট্রাল জোনের সহকারী কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র এদিন জানান, আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে পুর নিগম। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে যে কর্মসূচি দেওয়া হয়েছে তা কার্যকর করা হবে। আমার বিশ্বাস থাকবে আমরা আগরতলা পূর্ণ নিগম আগরতলা শহরকে আগরতলা প্রতিটি গলি গলি মহল্লাকে পরিষ্কার রাখার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছি, যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের যে কর্মসূচি কেন্দ্রীয় নগরন দপ্তর মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা আমাদের কার্যকর করা হবে বলে আমাদের আবর্জনা পরিষ্কার অনেকটা করা যাবে এবং আবর্জনা যেগুলি আমাদের কাছে জমা হয় সেগুলিকে একটা সিস্টেমে ফেলে আমরা ব্যবহার করে বিকল্প ব্যবস্থা করতে পারবো সার্বিকভাবে আমি বলবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।